मुजिबर्ष उपलक्षे वर्चुअल परिवेशे बंगबंधु एवं मानवाधिकार शीर्षक रचना प्रतियोगिताय पुरस्कार देया हयेछे। जातीय मानवाधिकार कमिशन आयोजित अनुष्ठाने जातीय संसदे स्पीकर डॉ शिरीन शर्मिन चौधरी बोलेछेन, शोषित वंचित मानुषेर अधिकार आदाय दीर्घ लड़ाई करेछेन बंगबंधु। देखुन समीक आमेदेर रिपोर्ट। মুজিব বর্ষের অঙ্গীকার সুরক্ষিত হবে মানবাধিকার প্রতিপাদ্যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করছে জাতীয় মানবাধিকার কমিশন। এরই অংশ হিসেবে অনলাইনে বঙ্গবন্ধু ও মানবাধিকার শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার দেওয়ার আয়োজন। অংশ নেন কমিশনের থিমেটিক কমিটির সদস্য, বিভাগীয় ও জেলা কর্মকর্তা এবং শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু এবং মানবাধিকার এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের ক্ষণজন্মা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সবার সামনে একটি আদর্শ রেখে গিয়েছেন। সেই আদর্শ তিনি স্বল্প সময়ে এই পৃথিবীতে এসে যা রেখে গিয়েছিলেন তা আমাদের জন্য এক হতে পারে এক বিশাল চালিকা শক্তি। বঙ্গবন্ধুর স্বাধীনতা এবং মানবিক মূল্যবোধ, আমাদের স্বাধীনতার ইতিহাস আমাদের অনেকেই সঠিকভাবে জানি না এবং অনেক বিকৃত হয়েছে, যে কারণে আমরা আমাদের আগামী প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস দিয়ে সমৃদ্ধ করতে চাই। সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইকনিক ভাষণটি নিয়ে জনগণের অবিচ্ছেদ্য অধিকার ঘোষণা করেছিলেন। অবশ্যই তিনি এই দেশের জনগণের রাজনৈতিক সদৃঢ়তার কথা উল্লেখ করেছিলেন, তবে এর বাইরে তার লড়াই ছিল সারা বিশ্বের প্রতিটি নাগরিকের জন্য মানবাধিকার সুনিশ্চিত করা। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান জানান অতিথিরা। শিশু কিশোরদের জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমি আশা করি, কারণ শিশু কিশোরদের মেধা ও মননের বিকাশ এই ধরনের সৃজনশীল প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের তরুণ প্রজন্ম যাতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সম্পর্কে জানতে পারে, তার সংগ্রাম, তার যে বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য যে আপোষহীন লড়াই, সব বিষয়গুলোর ব্যাপারে তরুণ প্রজন্মকে জানতে হবে, জানাতে হবে। এবং এই দর্শন জানার জন্য এ ধরনের একটি রচনা প্রতিযোগিতার উদ্যোগ খুবই বাস্তবধর্মী এবং কার্যকর। বিজয়ী 20 জনকে 50,000 টাকা করে পুরস্কার দেওয়া হয়। সেরা 98টি রচনা নিয়ে নতুন প্রজন্মের মননে বঙ্গবন্ধু ও মানবাধিকার শিরোনামে একটি গ্রন্থ প্রকাশ করা হবে। সৌমিক আহমেদ, চ্যানেল আই।